তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান পলাতক আসামি। তথ্য গোপনের অভিযোগে তারেক সহ পত্নী জোবাইদা বিরুদ্ধে মামলা করে দুদক। আপনি কি জানেন কে এই জোবাইদা রহমান? যদি এই জোবাইদা রহমানের জীবন কাহিনী সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আমাদের এই ভিডিওর মাধ্যমে জোবাইদা রহমানের জীবন কাহিনী এবং ওনার জীবনের অনেক অজানা তথ্যের বিবরণ সম্পর্কে জানতে পারবেন। জোবাইদা রহমান একজন বাংলাদেশি চিকিৎসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী। তার জন্ম 1972 সালের 18 জুন। জোবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমজি ওসমানী জোবাইদা রহমানের কাকা। তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন। 1995 সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার 2 বছর আগে তারেকের সাথে জোবাইদার বিয়ে হয়। 2008 সালে তারেকের জেল মুক্তির পর শিক্ষা ছুটি নিয়ে তারেকের চিকিৎসার জন্য তিনি লন্ডন যান। বর্তমানে সেখানেই অবস্থান করেন। জোবাইদা লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগ অধ্যয়ন করে রেকর্ড নম্বর এবং স্বর্ণপদক নিয়ে তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকরিতে যোগ দেন। এর 2 বছর আগে তারেকের সঙ্গে বিয়ে হয় জোবাইদার। জিয়া পরিবারের সদস্য এবং বিএনপির শীর্ষ 2 নেতা দুর্নীতি মামলায় দণ্ডিত হওয়ার জোবাইদা রহমানের দলের হাল ধরার কথা প্রচার হলেও তিনি কখনো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি কিংবা প্রত্যক্ষ রাজনীতিতে তাকে দেখা যায়নি। জোবাইদা রহমানের রাজনীতিতে আসা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে মন্তব্য করেছিলেন, সে শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে, সে রাজনীতিতে এলে ভালোই হবে। জোবাইদা রহমানের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে একটি দুর্নীতি মামলা চলমান। অবৈধ উপায়ে সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে 2008 সালের 26 সেপ্টেম্বর বাংলাদেশের জরুরি সরকারের শাসনামলে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা এবং জোবাইদার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করে দুদক। 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়ার পর আবার দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছে। তো এই ছিল জোবাইদা রহমানকে নিয়ে কথাবার্তা। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ চলে যাচ্ছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত আপনারা ভালোই থাকবেন।